শনিবার সূচনা হলো মেয়রের ওয়ার্ড 33 নম্বর ওয়ার্ডের ওয়ার উৎসব উন্মিলনের। এদিন পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই ওয়ার উৎসবের সূচনা করেন শিলিগুড়ির মেয়র তথা 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দেব। আজ থেকে শুরু এই ওয়ার উৎসব বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়ার মধ্য দিয়ে চলবে 15 জানুয়ারি পর্যন্ত। পাশাপাশি এদিন এক সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে গৌতম দেবের পাশাপাশি উপস্থিত ছিল পুরো চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, 3 নম্বর বোরো চেয়ারম্যান মিলিসিল সিনহা, অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর ও বিভিন্ন বিভাগের মেয়র পরিষদরা সহ 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পড়ুয়ারা। এছাড়া এদিনে এই শোভাযাত্রায় 2টি সুসজ্জিত ট্যাবলোরও আয়োজন করা হয়। এদিনে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি 33 নম্বর ওয়ার্ডের উইনার্স ক্লাবের ময়দান থেকে শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের উইনার্স ক্লাবের ময়দানে এসে শেষ হয়। শেষ দিন কালকে 1 জানুয়ারি 2টোর সন্ধিক্ষণে আমরা ওয়ার্ড উৎসবটা শুরু করছি। খুব সুন্দর করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবটা শুরু হচ্ছে। 15 তারিখ অবধি উৎসব হবে, ক্রিয়া সাংস্কৃতিক উৎসব, একটা মিলন উৎসবে পরিণত করতে চাই ওয়ার্ডের সমস্ত মানুষদের নিয়ে। আচ্ছা, কী কী থাকবে উৎসবের মধ্যে? গান, নাচ, আবৃত্তি, সংস্কৃতির সমস্ত ধারা, খেলাধুলো, মহিলাদের জন্য আছে, ছেলেদের জন্য আছে, বয়স্কদের জন্য আছে। যেমন খুশি আঁকো আজকে এই শোভাযাত্রায় যারা পার্টিসিপেট করছে তাদের পুরস্কৃত করা হবে। একটা মেগা হেলথ চেকআপ ক্যাম্প হচ্ছে, 15 জন চিকিৎসক থাকছেন, শীত বস্ত্র বিতরণ করা হবে। অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে আছে সব দিকে একটা 15 দিন ধরে প্রচুর অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রোগ্রামটা হবে।